Hey guys, welcome to Football Duniya. Haro ek notun video te shobai ke shagot. To ei video te ekta bishon guruttopurno bishoy niye tomader shonge discuss korbo. East Bengal club e notun investor hishebe kara aste choleche porer moshume. Ei byapar ta niye to dirgho din dhorei ekta jolpona cholchilo. Dekho porer moshume je Srisiman East Bengal club ke invest korbe na seta kintu motamoti ek pokar porishkar hoye giyeche. Tar karon এই দুটো মরশুমে শ্রী সিমেন্ট কিন্তু খুব একটা বেশি লাভের মুখ দেখতে পায়নি ইস্ট বেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করে। তো এর কারণে অবশ্যই তাদেরও কিন্তু প্রচুর ফ্লস আছে। দুটো মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের যা পারফরমেন্স সেটা কিন্তু একেবারেই শতাব্দী প্রাচীন ক্লাবের পক্ষে মঙ্গলজনক নয়। অন্যদিকে ফাইনাল এগ্রিমেন্টও এখনও পর্যন্ত সই হয়নি এবং সেটা মানে ভবিষ্যতে হবে এইরকম সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তো এবার যেটা প্রশ্ন হচ্ছে তাহলে নতুন ইনভেস্টর কে? এরই মধ্যে কিন্তু একটা বিশাল বড় খবর সামনে এসেছে ইস্ট বেঙ্গল ক্লাবের হাত ধরে হয়তো একটা ভারত বাংলাদেশ যোগসূত্র স্থাপন হতে চলেছে। আজকে শহরে আসছেন বাংলাদেশের অন্যতম নাম করা একজন ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোহবান আনভীর। এছাড়াও কিন্তু তার আরও বেশ কয়েকটি পরিচয় আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম নাম করা দুটি ক্লাব শেখ রাসেল এবং বসুন্ধরা কিংসের অন্যতম মালিক হচ্ছে এই সায়েম সোহবান আনভীর। এনার সঙ্গে সঙ্গে কিন্তু বসুন্ধরা কিংসের শীর্ষকর্তা ইমরুল হাসানও কিন্তু ভারতবর্ষে আসছেন, মানে কলকাতাতে আসছেন আজকের ফ্লাইটে, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এনাদের দুজনকে কালকে সকালবেলা সংবর্ধনা দেওয়া হবে এবং জনাব আনভীরকে ইস্ট বেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হবে। তো ব্যাপারটা তোমাদেরকে একটু যদি খুলে বলা যায়, এই ব্যাপারটাকে নিছক একটা সংবর্ধনা হয়তো মনে হতে পারে, কিন্তু বিভিন্ন সূত্র মারফত যেসব খবর পাওয়া যাচ্ছে কালকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও কিন্তু বসুন্ধরা গ্রুপস ভারতবর্ষের ক্লাবকে ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহী, এরকম খবরও কিন্তু অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে। দেখো, বসুন্ধরা গ্রুপের কিন্তু কোটি কোটি টাকার টার্নওভার আছে, এমনকি শেখ রাসেল এবং বসুন্ধরা কিংসের বাৎসরিক টার্নওভারও কিন্তু যথেষ্ট বেশি। তো সেক্ষেত্রে যে কোম্পানির টার্নওভার ফুটবল দলের থেকে এত বেশি থাকে তারা কিন্তু অবশ্যই চাইবেন অন্য কোনো ফুটবল দলে আরও বেশি করে টাকা লাগাতে। আর ইস্ট বেঙ্গল ক্লাবের যে ঐতিহ্য আছে সেখানে যদি বসুন্ধরা গ্রুপের মধ্যে এত বড় কোনো একটা কোম্পানি টাকা লাগায় তাহলে আমি বলবো তারা কিন্তু যথেষ্ট বেশি টার্নওভার বা লাভের মুখ দেখতে পারে। তো এবার দেখা যাক কি হয়, এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় আপডেট, কালকের সকালের দিকে তো আমাদের সকলের চোখ থাকবে। তো যাই হোক, এই ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।